चंद मुंद मदनी या कबीरा शक्ति शुंभ निशुंभ दैत गलनी আশ্চির্যের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলি মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন আজ চিচ্ছক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। সুপ্রভাত, গুড মর্নিং सभी को। आज एक विशेष दिन है। आज क्या है? आज महालया है। जी हाँ, दुर्गा पूजा आ गया और आज महालया है 6 अक्टूबर 2021। क्या बोलूँ, मतलब कि एक अलग सा फीलिंग हो रहा है। लेकिन आज मैंने एक चीज़ डिसाइड किया, आज का ये व्लॉग मैं बांग्ला में करूँगा, बंगाली में। तो चलिए बंगाली में शुरुआत करते हैं। नमस्कार बंधुगण, आमी चंदक, स्वागतम जानाच्छि आमार चैनल सिटी ब्लॉग से। तो पितृपक्षेर अवसान घटिए देवी पक्ष मातृपक्षेर सूचना, और एई सूचनाकाले एकजनके कि भूले थाका जाए? हाँ, आमी वीरेंद्र कृष्ण भद्रेर कथाई बोलछि। छोटो थेके आमरा যে মহালয়া শুনে বড় হলাম, সেই মহালয়ার ওই যে একটি লাইন আশ্বিনের শারদ প্রাতে, আপনারাই বলুন এখনও কি এই লাইনটা শুনে শিহরিত হন না? না না না, আগামী দিনেও শিহরিত হবেন, এখনও হন। তাই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই যে মহালয়া, এই যে মহিষাসুর মর্দিনী, এর মাহাত্মটাই আলাদা আজকের দিনে। সঙ্গে বেতার জগৎকে তিনি আলাদা একটা মাত্রা এনে দিয়েছিলেন এই মহালয়ার মাধ্যমে। তো সেই জন্যই আজকে ওনাকে শ্রদ্ধাঞ্জলি রূপে আমি ওনার মহালয়ার কিছুটা অংশ প্রথমেই দিলাম। আর এই মহালয়ার দিনে যে তর্পণ হয় কম বেশি আমরা সকলেই কিছুটা জানি, তাও আমি সংক্ষিপ্ত কিছুটা বিবরণ দেব যারা জানেন না তাদের উদ্দেশ্যে। তো এই তর্পণ সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু আমি সংক্ষিপ্তে কিছু কথা বলতে চাই। তর্পণটা সেই জন্যই হয় পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা, আর পূর্বপুরুষদেরকে জল নিবেদন করাই হচ্ছে তর্পণ। কিংবা আমরা যদি বলি যে ঈশ্বর, পূর্বপুরুষদের জন্য ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করা এবং তাদের উদ্দেশ্যে যে জল নিবেদন, সেটাও আমরা বলতে পারি, সেটাও তর্পণ। তো তর্পণের ইতিহাস বাদ বাকি আমাদের প্রায় সবার জানা। এটাও বলা যায় যে রামচন্দ্র নাকি প্রথম তর্পণ করেছিলেন, তো সেটাও হতে পারে। আর রামচন্দ্রের অকাল বোধনের শরৎকালে এই যে দুর্গাপুজোটা, সেটা তো রামচন্দ্র এই তর্পণের সঙ্গে জড়িয়ে আছেন।
মহালয়ার সাথে আরেকটা জিনিস জড়িয়ে আছে, সেটা হচ্ছে রেডিও। এই রেডিও প্রায় জনজীবন থেকে আমাদের হারিয়ে যেতে বসেছে, অবলুপ্ত প্রায়। কারণ এখন মোবাইল স্মার্টফোনেই আমরা সব কিছু পেয়ে যাই, তো সেখানে রেডিওটাও পেয়ে যাচ্ছি। কিন্তু সেই ট্রানজিস্টার রেডিও যেটা ছোটোবেলার থেকে আমরা মহালয়া শুনে এসেছি, তারও একটা মানে আমাদের জনজীবনের সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত একটা জিনিস। বন্ধুরা, আমি চলে এসেছি এখন আমাদের কোলাঘাটের গৌরাঙ্গ ঘাটে, আর দর্পণের কিছু ছবি, কিছু ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আসুন দেখে নেওয়া যাক দর্পণ আমাদের গৌরাঙ্গ ঘাটে। হাতটা ধুয়ে যায়নি যেন, আবার দুবার করে জল দিচ্ছে। নমস্কার, বলুন বলুন। সত্য গঙ্গৈব পরমা বুঝি, এবার জল নিন, এবার জল নিয়ে নিন। অভ্যন্তর মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম আমাদের এই গৌরাঙ্গ ঘাটে প্রত্যেক বছরই, গৌরাঙ্গ ঘাটে শুধু নয়, আমাদের রূপনারায়ণের তীরে অনেকগুলি ঘাট আছে, তো প্রত্যেকটি ঘাটেই কম বেশি তর্পণ হয়ে থাকে। তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম, কেমন হয়েছে বলবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন সিডি ব্লগস, দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে। ও, আর রেসপেক্ট ওম্যান।